হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, রবি আলফা অ্যাপ নিয়ে আসলো আমাদের জন্য দারুণ একটি অফার। প্রতিটি রেফারের জন্য আপনি এখান থেকে 25 টাকা ইনকাম করতে পারবেন। এবং আপনি কিভাবে এখান থেকে ইনকাম করবেন সব কিছু কিন্তু আপনাদের একটা দেখিয়ে দেব। তবে এটার হচ্ছে লিমিট রয়েছে, অবশ্যই লিমিট রয়েছে। লিমিটের মধ্যে আপনাকে কাজ করতে হবে, দেন তাহলে কিন্তু আপনি এই অ্যাপ থেকে ইনকামটা করতে পারবেন। তবে কথা হচ্ছে কিভাবে আপনি ইনকাম করবেন বা কিভাবে কি কাজ করতে হবে আপনাকে সব কিছু আপনাদের এই ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি সরাসরি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে সার্চ অপশনে লিখবেন রবি আলফা। তো লেখার সাথে সাথে বন্ধুরা, এইখানে যে আপনারা একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই যে লোগোটা একটু দেখে রাখবেন, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো অলরেডি দেখতে পাবেন আমার ডাউনলোড রয়েছে। তো আপনি এখান থেকে হচ্ছে ওপেনে ক্লিক করবেন। তো আপনি ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনাকে ইন্টারফেস যেরকম আসবে, তো আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলে এখানে হচ্ছে আপনি রবি বা এয়ারটেল যে কোনো একটা নাম্বার আপনি দিতে পারেন। নাম্বার দিবেন, দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে আপনাকে গেট ওটিপি। তো আপনি এটাতে একটা ক্লিক করবেন। আপনি যে সিমের নাম্বারটা দিয়েছেন ওই ফোনে একটা কোড আসবে, কোডটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন এদিকে আপনাকে মেসেজ চলে আসছে, আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমি অলরেডি সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে আপনার প্রোফাইলে আপনার ছবি চাচ্ছে। ছবি চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, এটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। এখান থেকে যে লাল স্টার ঘরগুলো আছে, এই ঘরগুলো কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। তো ধরেন এখান থেকে হচ্ছে আপনার নাম দিয়ে দিবেন, দেন এখান থেকে আপনার মোবাইল নাম্বার থাকবে, এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে দেবেন, আপনি ফিমেল না মেল। দেন এরপরে এটা আপনার দেওয়া লাগবে না, চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। এখান থেকে মোড রিওয়ার্ড, এই রিওয়ার্ডে ক্লিক করলে আপনাকে এরকম দুটো অপশন আসবে, কমিশন, এটা হচ্ছে পয়েন্ট। তো আপনি এখান থেকে হচ্ছে কমিশনটা সিলেক্ট করে এখান থেকে আপনি সেভ দেখতে পাচ্ছেন, এই সেভে একটা ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের কমিশনটা সেট হয়ে গেছে। এরপর আপনার ডেট অফ বার্থ, এরপর আপনি কোন এরিয়ার মধ্যে আছেন বা কোন থানার মধ্যে আছেন সেটা সিলেক্ট করে দেবেন। এরপর অ্যাড্রেস আপনার দিতে হবে না। আর এরপর হচ্ছে রেফার কোড, স্ক্রিনে যে রেফার কোডটা দেখতে পাচ্ছেন এই রেফার কোডটা আপনাকে অবশ্যই বসাতে হবে, তা না হলে কিন্তু আপনি কোনো প্রকার বোনাস পাবেন না। তো এখান থেকে অবশ্যই রেফার কোডটা বসাবেন N2HJ5D, যেভাবে আছে ছোট হাতের ঠিক এইভাবে আপনি দিবেন। আমি আবারও বলে দিচ্ছি N2HJ5D। স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই রেফার কোডটা আপনি এখান থেকে বসিয়ে আপনি এখান থেকে পাসওয়ার্ড এবং নিচে করে আবার পাসওয়ার্ড দিয়ে টিক মার্কে দিয়ে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। দেন আপনি যখন সাবমিটে ক্লিক করে দেবেন দেখতে পারবেন আপনাকে যেভাবে রেজিস্ট্রেশন সাকসেস, ঠিক আছে? আপনি এখন এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাকে একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখান থেকে রয়েছে আপনার 00 ব্যালেন্স, এবং যদি আপনি এখান থেকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি কিছু এখান থেকে বোনাস পাবেন। তো সেগুলো আপনাদের আমি অ্যাপে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে অ্যাপটা আমি ওপেন করলাম। তো দেখতে পারবেন যে আমি যদি এখন এই যে এইখানে ক্লিক, এইখানে দেখতে পাচ্ছেন একটা ব্যানার রয়েছে, এই ব্যানার দেখতে পারেন, এখান থেকে কিন্তু বলা হচ্ছে রবি আলাপ অ্যাপে প্রতিটি সফল সিমে অর্ডার করলে পাবেন হচ্ছে আপনি 25 টাকা বোনাস, ঠিক আছে? বা রবি অ্যাপে রেফার করলে পাবেন 25 টাকা বোনাস, রিচার্জ করলে প্রথম 5টি রিচার্জে 10% বোনাস। ওই যে কমিশনটা আমরা সিলেক্ট করলাম সেগুলো কিন্তু এখান থেকে আসবে। এর থেকে ভালো বোঝার জন্য আমরা যদি কমিশনে সিলেক্ট করি দেখতে পারবেন এইখান থেকে বলা হয়েছে যে প্রতিটা রেফারের ক্যাম্পেইনের জন্য আপনি এখান থেকে 25 টাকা বোনাস পাবেন। তো সাথে সাথে আপনি কিন্তু টাকা বোনাস পাবেন না, এখান থেকে দেখেন এই বিস্তারিত আলোচনা করা আছে, এই যে আপনি শুধুমাত্র রেজিস্ট্রেশন করার জন্য 10 টাকা বোনাস পাবেন। এবং আপনি যদি কাউকে সঠিকভাবে রেফার করাতে পারেন তাহলে কিন্তু আপনি বাকি যে টাকাটা আছে ওই টাকাটা আপনি পাবেন। তবে এখান থেকে হচ্ছে অফারটা, ক্যাম্পেইনে সময়সীমা হচ্ছে আপনার 4 অক্টোবর থেকে 30 অক্টোবর, অর্থাৎ এই অফারটা অনেকদিন ধরে চলে আসছিল। তো এখন যদি আপনি এই কাজগুলো করেন, অর্থাৎ এই অ্যাপে রেফারের কাজগুলো করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার হাতে আর বেশি সময় নেই 31 তারিখ পর্যন্ত। তো আর এই যে রেফার করলেন আপনি, অর্থাৎ ইনকামটা করলেন, এই টাকাটা আপনি কখন পাবেন দেখেন, এখান থেকে বোনাস প্রদানের সময়সীমা 1 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত। আপনারা অনেকে বলতে পারেন ভাই আমি রেফার করতেছি টাকা কেন অ্যাড হচ্ছে না, ঠিক আছে? তো এই যে এই বিষয়টা কিন্তু আপনারা পড়লে একদম বুঝে যাবেন যে 1 নভেম্বর থেকে 7 নভেম্বরের মধ্যে কিন্তু আপনারা টাকা আপনারা পাবেন। এবং এই রেফারটা করতে পারবেন হচ্ছে আপনি যাদের স্মার্টফোন আছে তাদের আপনি রেফার করতে পারবেন। তো রবি গ্রাহক বা এয়ারটেল যে ইউজার আছে তাদেরকে আপনি রেফারটা করতে পারবেন। আর এখান থেকে যে বোনাসের কথা ওটা বললাম, এই যে 10% রিচার্জ বোনাস,
দেখতে পাবেন সব কিছু কিন্তু এখান থেকে আপনার দিয়ে দেওয়া আছে। তো আপনার কাজ হচ্ছে আপনি রেফার করবেন, আপনার কাজ হচ্ছে আপনি রেফার করবেন এবং আপনি যাদেরকে রেফার করতেছেন তারা যদি এই অ্যাপটা ব্যবহার করে, অ্যাপটা ব্যবহার করে দেখতে পারবেন যদি সিম অর্ডার করে বা দেখা গেছে মিনিট প্যাক কেনে আর কি, এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স, অর্থাৎ দেখা গেছে যে আপনার এখানে, তাহলে কিন্তু আপনি এক্সট্রাটা কমিশন পাবেন এবং আপনার টাকাটা কিন্তু এইখানে জমা হবে। এখন কথা হচ্ছে আপনি যখন টাকাটা, আপনি টাকাটা কখন পাবেন দেখতে পাবেন, এই যে 1 তারিখ থেকে 7 নভেম্বরের মধ্যে কিন্তু আপনি টাকাটা পাবেন এবং এই অফার চলবে হচ্ছে 4 তারিখ থেকে 31 অক্টোবর, যেহেতু আজকে হচ্ছে আপনার 25 তারিখ, তো হাতে কিন্তু আমাদের আর 6 দিন সময় রয়েছে আজকের দিন ধরে। তো আপনি যদি এখন রেফার করেন তাহলে কিন্তু আপনি প্রতিটা রেফারের জন্য 25 টাকা করে বোনাস পেয়ে যাবেন। এবং এই টাকাটা আপনি কীভাবে নেবেন, টাকাটা কিন্তু আপনাকে মোবাইল রিচার্জ দিয়ে নিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যালেন্স 00, তো ধরেন টাকাটা আপনি যখন পাবেন এখান থেকে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিলেন, ধরেন এইভাবে বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে হচ্ছে অ্যামাউন্ট সিলেক্ট করবেন, দেন এখান থেকে প্রিপেড না পোস্টপেড, দেন এরপর এখান থেকে রিচার্জ করলে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন। তো যখন এই ক্যাম্পেইনটা শেষ হবে দেন আমরা আমাদের ব্যালেন্সে টাকাটা পাবো, তখন কিন্তু আপনাদের আমি আর একটা ভিডিওতে বিস্তারিত আরও সুন্দরভাবে দেখিয়ে দেবো। তো যারা এখন পর্যন্ত এই অ্যাপটিতে কাজ করেন নাই দেন যারা কাজ করতে পারেন, আপনারা আশা করি হয়তো ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে পেলেও পেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।